মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। মিষ্টি মিডিয়া বাউল গানের চ্যানেল। আমি তার ঘটককে অপমান করে, অপদস্থ করে বাড়ি থেকে বের করে দিয়েছি। না না, আমি আমার ঘটককে পাঠিয়েছিলাম সেই পুরানে বিয়ার কাছে। আমার ঘটক অপমান করে আমার প্রাসাদে দাঁড়িয়ে দিয়েছে। আমি এই মুহূর্তে চলে যাব আমার সেই বিয়ার কাছে, দেখব আমার বিয়ার সে আর বেমশাই। বেমশাই নমস্কার। বিয়াইমশাই নমস্কার। আসুন বিয়াইমশাই, ভেতরে আসুন। বেমশাই কি হতে আগত? আমি এসেছি আপনার কাছে একটি শুভ কাজ নিয়ে। আচ্ছা বলুন, আপনি আমার কাছে এসেছেন শুভ কাজ নিয়ে? হ্যাঁ। আপনি কি ভুলে গিয়েছেন আপনি পাঠিয়েছিলেন ঘটক আমার বাড়িতে? আপনার ঘটককে আমি বলে দিয়েছি আমার শুভ কাজ আপনার সাথে হবে না, তাই তো আমার মেয়ে আপনার পুত্রের কাছে দেব। বলুন বিআইমশাই, আপনি কি ভেবে বলেছেন আমার ঘটককে পাঠিয়েছিলাম তাকে অপমান করে আমার প্রাসাদে তাড়িয়ে দিয়েছেন, তাই তো আমি সে অপমানের প্রতিশোধ নিতেই আপনার প্রাসাদে ছুটে এসেছি। বলুন আমার একমাত্র কন্যা আমার একমাত্র পুত্রের হাতে তুলে দেবি কিনা? আচ্ছা বলুন, আপনি যে প্রস্তাব আমার কাছে রেখেছেন, কন্যা যদি বিবাহ না দিতে পারি মনে রাখবেন পিতা হয়ে ওই কন্যাকে যদি কোনো কারো কাছে দান করতে না পারি তাহলে আমার কন্যাকে কেটে আমি গঙ্গার জলে ভাসিয়ে দেব। আপনি একবার ভেবে দেখুন। আমি বলেছি তো আপনার সাথে আর কোনোদিন পুরনো সম্পর্ক ছিল বলে নতুন করে সম্পর্ক আমি আর গড়াতে চাই। বিআইমশাই বলুন, তাহলে কি আমি শূন্য হাতে ফিরে যাব? ওকে বিআইমশাই, আচ্ছা বলুন, আমি তো আগেই বলেছি আপনি শূন্য হাতে চলে যাবেন কি যাবেন না সেটা আপনার ব্যাপার। বিআইমশাই একবার ভেবে দেখুন। আচ্ছা বলুন কি ভাববো? হ্যাঁ একবার ভেবে দেখুন, আপনার কন্যা আমার শেষ একমাত্র সন্তানের হাতে তুলে দিতে পারেন কিনা? ওগো বিআই মশাই, আচ্ছা বলুন, আমার কন্যা যদি আপনার ছেলে দিয়ে নিতে চান তাহলে আমার পাঁচটি শর্ত আছে। আমার শর্ত যদি আপনি অবলম্ব অবস্থাকে পালন করতে পারেন তবে আপনার কন্যা দান করব। বলুন বিআই মশাই, আপনার সে প্রস্তাবে যদি সে প্রশ্ন যদি গ্রহণযোগ্য হয় আমি মেনে নেব, আর সেখান থেকে যদি গ্রহণযোগ্য না হয় তাহলে নিত্য হস্তে ডাস্টবিনে ফেলে দেব। বেশ তো বিআই মশাই, আমার প্রথম শর্ত হলো আমার বাড়ির উত্তর পাশে একটি তাল গাছ আছে, সেই তাল গাছে সোনার গরম পাই দিয়ে হাতের তেলের চাঠি নিয়ে উক্তা হয়ে সাতবার উঠতে হবে আর সাতবার নামতে হবে। বাহ বা বিআইমশাই, ওগো বিআইমশাই বলুন, আমার বাপ দাদায় বাই নাই মৌ ডালের ডাল, আমি বাইতে পারবো আপনার তাল গাছের ডাল? বিআইমশাই আমি আমার দেশে চলে যাচ্ছি, নমস্কার। দাঁড়ান বিআইমশাই, আবার কেন? আমার যে দ্বিতীয় শর্ত রয়েছে। কি শর্ত? দ্বিতীয় শর্ত হলো আমার বাড়ির দক্ষিণ পাশে একটি পুকুর আছে, সেই পুকুর কবিতরের দুধ দিয়ে ভরে দিতে হবে। একই বলছেন বিআইমশাই, আর মেয়ে দিবেন না দূরের কথা, তাতে নমস্কার কেন? আমি তো আমার বাপ জন্মে শুনি নেই একটি তালাপ কাটা পুকুরে কবুতর দুধ ভরে দিতে, কবুতরের কোনদিন দুধ হয় না, তাই আমি আমার দেশে চলে যাই, নমস্কার বিআইমশাই। বিআইমশাই আবার কেন? তিন নম্বর শর্ত শুনে যান বিআইমশাই। আচ্ছা বলুন, আমার বাড়ি থেকে আপনার বাড়ি পর্যন্ত স্বর্ণ দিয়ে রাস্তা করতে হবে। একই বলছেন বিআইমশাই, আপনার বাড়ি হতে আমার বাড়ি ছয় মাসের রাস্তা, এই ছয় মাসের রাস্তা স্বর্ণ দেবে দিতে হবে, সিঁদুরের পোষ দিতে হবে, চারুদিকের কেলকদমের গাছ ডাকাইতে হবে, ওপরে শালুক আবার চন্দা ডাকাইতে হবে, যদি পারি তাহলে আবার কন্যা আবার ঘরে চলে দেবেন, নসের দিবেন না। বিআইমশাই আমার দেশটা বেশলে স্বর্ণের দাম হবে না, তাই তো আমি আমার দেশে চলে যাচ্ছি, আসি বিআইমশাই, নমস্কার। বিআইমশাই আবার কেন? চার নম্বর শর্ত আপনার শুনতে হবে যে, আচ্ছা বলুন, আমার কন্যা যদি আপনি নিতে চান তাহলে যে আমার কন্যার ওজনের স্বর্ণ দিতে হবে। একে বলছেন বিআইমশাই, আপনার প্রাসাদে নিত্তির কাঁটা টাঙাবেন, এক পাল্লাতে স্বর্ণ দেবো আর এক পাল্লাতে আপনার কন্যা তুলে দিতে হবে, আর আপনার কন্যার ওজনে যে স্বর্ণ দিতে পারি তাহলে তো আমার আপনার কন্যা আমার ঘরে তুলে দেবেন, নসে দিবেন না বিআইমশাই। না বিআইমশাই, একে বিআইমশাই আমি যে শর্ত আপনাকে দিয়েছি
এই শর্ত যদি আপনি অবলম্ব মস্তকে পালন করতে পারেন তবে আপনার পুত্রের কাছে আমি কন্যা দেব, নচেৎ দেব না। বেয়াইমশাই বলুন, আপনি আমার বিয়ানির কাছে বুঝেছেন? শুনুন বেয়াইমশাই। আচ্ছা বলুন, কন্যা যখন আমি জন্ম দিয়েছি বিয়ানি আপনার বিয়ান সাহেবের সাথে তো আমার পরামর্শ করতেই হবে। বেয়াইমশাই বলুন, তাহলে আপনার কন্যা দিবেন না? না বেয়াইমশাই, একবার ভেবে দেখেছেন? আমি 10 বার ভেবে দেখেছি, ওরে কাজে নাই, ওরে কাজে নাই, আমার সে এলের বিয়াহ আমি দেশে চইলা যাই। আমি এসেছিলাম হাসি মুখে, আর চলে যাচ্ছি মলিন মুখে কেন? ওগো মা বেহুলা, তোমার পিতাই যে প্রশ্ন করেছে সে প্রশ্নে আমি রাজি নয়, তাই তো আমি আমার দেশে চলে যাচ্ছি। আমার পিতাকে কি প্রশ্ন করবেন? তোমার পিতাই কি প্রশ্ন করেছে জানো? বলেন।
তোমাদের বাড়ি দক্ষিণ বাসী 80 হাত একটা লম্বা তাল গাছ আছে, স্বর্ণে খরম পাই দিয়া তৈলের ছাটে হাতে লয়া 7 বার উক্ত উঠতে হবে আর 7 বার নামতে হবে, যদি পারি তাহলে তোমাকে আমার ঘরে দেবে, নসে দিবে না তাই তো আমি আমার দেশে চলে যাচ্ছি। আচ্ছা বলো, আপনি এখন চিন্তা করছেন? বেহুলা সতীর না আমি ধারণ করে, তাই তো একটি তলের চাটি হাতে নিয়ে তাল গাছের উপরে দাঁড়াবো, সর্বলোকে দেখবে উঠতেছি আর নামতেছি, তাই না? কিন্তু আরেকটি প্রশ্ন করেছে বেহুলা, তোমার পিতা আরেকটি প্রশ্ন করেছে। কি প্রশ্ন? তোমাদের বাড়ির উত্তর পাশে 80 বিঘা জমির মধ্যে একটা তালাব কাটা পুকুর আছে, এই পুকুরটা যদি কবুতরের দুধ দিয়ে ভরে দিতে পারি তাহলে তোমাকে আমার ঘরে দেবে, নসে দিবে না? আচ্ছা বলো মা, 1 ফোঁটা গাভীর দুধ দিয়ে আপনি ছিটিয়ে দিবেন, দুধ দেখলেন তাই দুধে ঢেউ খেলবে, তাই না? হ্যাঁ। তার মানে তুমি বলছো বেহুলা সতীর নামে ধারণ করে 1 ফোঁটা গাভীর দুধ দিয়ে আমি ছিটিয়ে দেব, উপর দিয়ে কবুতরে উড়ে যাবে, তাই সর্বলোকে দেখবে কবুতরে দুধ ঢেউ খেলতেছে আর দুধে সেখানে ঢেউ খেলছে। হ্যাঁ তাই মশাই। বাহ, আমার পিতা আর কি বলেছে? আর কি প্রশ্ন বলেছে জানো? ওগো মা বিহুলা। হ্যাঁ বলেন তো মশাই। তোমাদের বাড়ি আর আমার বাড়ি কত রাস্তা হবে? 80 মাইল। 80 মাইল? এই 80 মাইলের রাস্তা স্বর্ণ দিয়ে বানাতে হবে, চারুদিকে কেল কদমের গাছ লাগাইতে হবে, উপরে শালুক আবার চান্দা টাঙাইতে হবে, যদি পারি তাহলে তোমাকে আমার পছন্দ ঘরে দিবে, নসে আমাকে সে ঘরে আর দিবে না। হে ঈশ্বর, আর কি প্রশ্ন করে তুমি জানো মা? না তাই মশাই। তোমার পিতা শেষ যে চতুর্থ প্রশ্ন করেছে, তোমাদের প্রাসাদে একটি নৃত্যের কাঁটা রাঙাবে, 1 পালাতে তোমাকে দেবে আর 1 পালাতে আমি তোমার ওজনে স্বর্ণ দিতে পারলেই তাহলে তোমাকে আমার ঘরে দেবে, নসে দিবে না তাই তো আমি আমার দেশে চলে যাচ্ছি। আচ্ছা বলো, আমার হাতের আংটি, আমি এই আংটির চেয়েও হালকা হয়ে যাব। একি বলছো মা বিহুলা? তুমি বলছো তোমার হাতের একটি আংটি আর একটি মাতার কেশ নিয়েই আমি আমার সে বরাদ হয়ে তোমাদের সে নৃত্যের কাঁটাতে দেবো আর তোমাকে তুলে দেবে, দেখবে তুমি আংটির মোড়া গেড়ে গেছে, তুমি তার ওজনে শূন্য হবে না। মাগো এখন আপনি আমার পিতার নিকট চলে যান। ঠিক আছে মা বিহুলা, তুমি তোমার বিষণ হয়ে তুমি আর চলে যাও, আমি এই মুহূর্তে চলে যাব তোমার পিতার কাছে, তোমার পিতা যে প্রশ্ন করেছে আমি তাকে রাজি হই, আমি বিয়ের প্রস্তাব নিয়ে আমি আমার দেশে চলে যাব। বিয়াই মশাই, বিয়াই মশাই, বিয়াই মশাই, ওগো বিয়াই মশাই। হ্যাঁ বিয়াই মশাই, আসনে একই বিয়াই মশাই, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? বিয়াই মশাই বলুন, আপনি আমার কাছে যা প্রশ্ন করেছিলেন আমি তা দিতে রাজি আছি। ওগো বিআই মশাই, আচ্ছা বলুন, আমি যে আপনাকে যে শর্ত দিয়েছিলাম সেই শর্তে আপনি রাজি আছেন? হ্যাঁ বিআই মশাই, আপনি যে আমাকে 5টি শর্ত দিয়েছেন আমি আপনার শর্ত পূর্ণ করব, তবু একমাত্র বেহুলাকে আমার প্রাসাদে নিয়ে যাব। বেশ তো বিআই মশাই, আচ্ছা আমার দেওয়া শর্ত যদি আপনি পালন করতে পারেন তাহলে যে আপনার কাছে আপনার পুত্রের কাছে আমার কন্যা দিব। বলুন বিআই মশাই, বিআই মশাই কবে কখন বর সেজে আমার বাড়িতে আসবেন? বিআই মশাই আপনি কন্যা দানই করবেন, আপনার বিয়ের দিন তারিখটা দিয়ে দিন, আমি আমার দেশে চলে যাব। ওগো বিআই মশাই, আচ্ছা বলো কি বলেছেন? হ্যাঁ আগামী সোমবার হবে না, সোমবারে কুমঙ্গল ওই লগ্নে কখনো লোকারি বিয়ে হয় না। ওগো বিআই মশাই, আচ্ছা তাহলে মঙ্গলবার? মঙ্গলে কুমঙ্গল ওই লগ্নে কখনো বেহুলার বিয়ে হয় না। ওগো বিআই মশাই, আচ্ছা তাহলে বুধবার? বুধে ভদ্রা ওই লগ্নে কখনো সতীর বিয়ে হয় না। ওগো বিআই মশাই, আচ্ছা বলুন তাহলে আপনার মুখ থেকেই আমি জানতে চাই মা বেহুলার বিয়ের দিন। বিআই মশাই
আগামী শুক্রবার বেলা 10 ঘটিকার সময় আমার একমাত্র পুত্র লোকাই বিয়ের বর যাত্রী সেজে আপনার প্রাসাদে এসে আসবে। আর সুদক্ষ ব্রাহ্মণ দেখে শুভ লগ্ন দেখে আমার একমাত্র পুত্রের বিয়ের সমন্ধ করে দিয়েছে। ঠিক আছে বিয়াই মশাই, বিয়াই মশাই, এবার আসুন, এবার আসুন, এবার চলে ওরে কাজে নাই কাজ নাই সা আইলার বিয়া হিয়াবে এসে চলে যাই। ওরে বেলা সতীর বিয়ালো